বেশ ঘটা করে চলছে অক্টোবরে মুক্তি পেতে যাওয়া আলোচিত চলচ্চিত্র দেবীর প্রচারণা। আর তারই অংশ হিসেবে দেবী সিনেমার নানা বিষয়ের নকশায় তৈরি করা পোশাক পরে র্যাম্পে হাঁটলেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী, শবনম ফারিয়া সহ একঝাঁক তরুণ মডেল। ভিন্ন ধর্মে এই প্রচারণার আরও খবর জানাচ্ছেন ফাতেমা কাউসার। বাংলাদেশে কোনো চলচ্চিত্রকে ঘিরে এমন ফ্যাশন শোর আয়োজন হলো এবারই প্রথম। জয়া আহসান অভিনীত এবং প্রযোজিত দেবী চলচ্চিত্রের প্রচারণার জন্যই এ আয়োজন। দেবীর মডেল হান্টের এই আয়োজনে আবেদন করেছিল প্রায় 7,500 তরুণ তরুণী। সেখান থেকে শুরুতে 300 এবং তাদের ভেতর থেকে বেছে নেওয়া হয় 25 জনকে, যারা এই ফ্যাশন শোতে অংশ নেওয়ার সুযোগ পায়। ক্রমশ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দু মুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি। হুমায়ুন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে অনম বিশ্বাস নির্মাণ করেছেন একই নামের ছবি, যেখানে বিখ্যাত মিসির আলী চরিত্রে চঞ্চল চৌধুরী, রানু চরিত্রে জয়া আহসান এবং নীলু চরিত্রে দেখা যাবে শবনম ফারিয়াকে। কতগুলো নতুন ছেলেমেয়েকে আমরা তৈরি করেছি, সেই ছেলেমেয়েগুলো লঞ্চ হলো আজকে এবং আমাদের সাথে দুজনের সাথে তারা র্যাম্পে হাঁটলো, তো এটাও বেশ আনন্দের। আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা, আমি কোনোদিন র্যাম্পে হাঁটিনি। সবচাইতে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে এই যে দেবীকে নিয়ে যে উৎসব, এই উৎসবটাই আসলে আমরা চাই। জয়া আহসান প্রযোজিত প্রথম সিনেমা হতে যাচ্ছে দেবী। দেবী মঞ্চে তাই জয়াকে এদিন স্বাগত জানাতে আসেন তার মা এবং বোন। আগামী 19 অক্টোবর প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে দেবী সিনেমা। আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি। ফাতেমা কাউসার, নিউজ 24।